চলার পথে ইউএসএ ব্লগিং এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ এসেছি জুম্মার নামাজ পড়তে আমাদের যে পাশের মসজিদ আছে সেইখানে। তো অনেকেই বলে যে আপনার আশেপাশে যে মুসলিম কমিউনিটি আছে বা মসজিদ সেগুলো সম্বন্ধে একটি ভিডিও দিতে পূর্ণাঙ্গ। তো আজকে সুযোগ হয়েছে তো দিলাম। এই দেখেন আমরা শুক্রবারের জুমার নামাজ শেষ করছি এবং জুমার নামাজে এখন এই পরিমাণ লোক হয় যে জুমার নামাজ দুইবার করে পড়াইতে হয়। প্রথমে একটা জুমা হয় 1:15 থেকে 1:25 মধ্যে এবং সেকেন্ড জুমা হয় 1:45। কারণ হচ্ছে যে আমাদের এলাকায় যে মসজিদ আছে সেখানে এখন আর স্থান সংকুলন হয় না, এবং আমেরিকার যে মসজিদগুলো সেখানে একটা বড় সুবিধা হলো যে এখানে মানে মেয়েদের এবং ছেলেদের দুইজনেরই মানে উভয়েরই নামাজ পড়ার ব্যবস্থা থাকে। সাধারণত মেয়েদের ওই যে সাইট আলাদা এবং ছেলেদের সাইট আলাদা। এই মসজিদটা যেমন একতলা এবং গ্রাউন্ড ফ্লোর যে সেটি হলো ছেলেদের জন্য এবং টপ ফ্লোর হলো মেয়েদের জন্য। অ্যারাবিক সহ আমাদের যত মুসলমান কান্ট্রির যত লোকজন আছে শুক্রবারে তারা অনেকেই আসে এখানে সালাত আদায় করার জন্য, মানে জুমার নামাজ আদায় করার জন্য। এছাড়াও মানে রমজান এবং প্রতিদিনই প্রচুর লোক আসে নামাজ পড়ার জন্য। এবং মসজিদটি অনেক সুন্দর এবং এখানে মসজিদের কিছু জিনিস আছে যেগুলো টোটালি বাংলাদেশের থেকে আলাদা। তো এটা না বলাটাই ভালো। তবে যদি কখনো সুযোগ হয় এই সমস্ত এই বিদেশে মসজিদে নামাজ পড়ার তখন আপনি বুঝতে পারবেন যে এখানকার ফ্যাসিলিটি, এখানকার সুবিধা, এখানকার সব কিছু টোটালি আলাদা। এর অর্থ এই না যে এই বিদেশ বলেই, আসলে আমাদের দেশে মসজিদে যে এখন যে পরিস্থিতি, যে রাজনীতি, তারপরে এই যে টাকা তোলা নিয়ে বিভিন্ন ধরনের সমস্যা আমরা শুনি বা দেখি, এগুলো এখানে নাই। এখানে এইভাবে কেউ টাকা তুলতে আসে না। এখানে একটা ফান্ডের ব্যবস্থা আছে এবং মানুষজন তার ইচ্ছারকমভাবে সেখানে টাকা দিয়ে দেয়। তবে হ্যাঁ, একটা কমিটি আছে যারা এই যে পার্কিং টার্কিং এরা হলো স্বেচ্ছাসেবক, নিজের খুশিতেই এগুলো সব কিছুই করে আর কি। আর মানে আপনি যখন নামাজ পড়তে আসবেন তখন সেখানে পানি, খেজুর, তারপরে অনেকে অনেক ফলমূল আইসা রাইখা দেয়। যার যেরকম ইচ্ছা সে নিয়ে সেই মানে ফল নিয়ে বা পানি নিয়ে বা খেজুর নিয়ে খাইতে পারে। মানে সব কিছু মিলে যে মানে মসজিদের যে পরিবেশ এটা একটা অসাধারণ, মানে আপনি আসলে আপনার মন ভালো হয়ে যাবে। এবং যে মুসলিমের আমাদের যে বৈশিষ্ট্য, আমাদের যে কালচার, আমাদের যে সৌন্দর্য সেটা খুবই সুন্দরভাবে এখানে ফুটে ওঠে। আপনি যদি এই মসজিদগুলোতে আসেন নামাজ পড়ার জন্য আপনি দেখতে পারবেন। তো পরিশেষে এইটুকুই দেখেন, এই হলো আমার যে বাসার পাশে যে মসজিদ সেখানে আমি আসি। আর ওই যে দেখেন যে ওকে টোকে নিয়ে একটি ভদ্রলোক, সে আর কি সব কিছু দেখতেছে। এরা হলো ভলেন্টিয়ারি কাজ করে, সব বিভিন্ন সময় যখন মসজিদে নামাজের ওয়াক্ত হয় বিভিন্ন সময় বিভিন্ন জন যার যেদিন ছুটি থাকে তারা ভলেন্টিয়ারি কাজ করে। আর পার্কিং লট ভরা গাড়ি থাকে, মানুষজন আসে আর আশেপাশে যারা তারা হাইটে আসে নামাজ পড়ার জন্য। আর একটি জিনিস যেটি লক্ষণীয় যে ইয়াং জেনারেশন অনেক ছোট ছোট, ওই যে সামনে দেখতেছেন খুব মানে যারা ইয়াং জেনারেশনের নিউ সেকেন্ড অথবা থার্ড জেনারেশন আমেরিকার মুসলমান, তারা প্রচুর আসে নামাজ পড়ার জন্য। এবং মানে আপনি দেখলে অবাক হবেন এত ছোট ছোট বাচ্চারা আসে বাবা মায়ের সাথে নামাজ পড়ার জন্য, যেটা আর কি অভূতপূর্ব। একটি মানে অন্য দেশে এইভাবে বাচ্চা কাচ্চারা আসে নামাজ পড়ার জন্য, দেখতে ভালোই লাগে আর কি, খুবই সুন্দর। আর মানে নামাজ পড়তে এসে আপনি পানি, খেজুর, আম,
আঙ্গুর, আপেল, মানে যা প্রতিদিনই যে যে পারে বক্সে বক্সে রেখে দেয়। আপনার যে রকম প্রয়োজন আপনি সেই মোতাবেক নিয়ে খাইতে পারেন আর কি। এই হলো অবস্থা। আর এই পুরো এলাকা এখন মোটামুটি গাড়ি যেহেতু রাখা যায় না, সব জায়গায় যে মুসল্লিরা এভাবে গাড়ি রেখে রেখে নামাজ পড়তে যায়। তো এই অবস্থা। তো চলুন বাসায় যাই।